وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. অনেক সময় মানুষ প্রশ্ন করে থাকেন যে একজন মানুষের উপরে প্রথম কর্তব্য কি, একজন মানুষের প্রথম কর্তব্য কি, যে কর্তব্য না হলেই নয়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। বস্তুত একজন ইমানদার বা একজন মানুষ, যে কোনো মানুষের প্রথম কর্তব্য হচ্ছে ইমান আনা, এটা হচ্ছে প্রথম কর্তব্য। কার উপর ইমান আনা? আল্লাহর উপর ইমানের বিষয়টি প্রথম কর্তব্য। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আরও প্রমাণ হচ্ছে নবীরা এসে সবাই বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই, তোমাদের আর কোনো সত্য ইলাহ নেই, একমাত্র তিনিই তোমাদের সত্য ইলাহ। তাহলে প্রথম কর্তব্য হচ্ছে একজন মানুষের, মানুষ মাত্রে মুকাল্লাফ যাকে বলা হয়, যার উপর দায়িত্ব আছে, যাকে যার উপর কর্তব্য আছে, শরীয়ত যার উপর প্রবর্তিত, শরীয়ত আল্লাহর বিধিনিষেধ যার উপর আসবে, তার প্রথম কর্তব্য হচ্ছে নির্দ্বিধায় প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, এটা প্রথম কর্তব্য। এর আরেকটি প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠালেন, তখন তিনি বললেন, ইন্নাকা তাকদুমু ইলা কওমিন আহলি কিতাব, তুমি যাচ্ছ আহলে কিতাবদের একটি কওমের কাছে, জাতির কাছে, তুমি কি করবে? তখন তিনি বলেছেন, ফালিয়াকুন আউয়ালু মা তাদউ ইলাইহি, ফালিয়াকুন, যাতে হয় আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এটা যেন প্রথম তোমার আহ্বান হয়। তাদের কাছে গিয়ে বলতে হবে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ, সত্য ইলাহ নেই, এটা তোমরা মেনে নাও। অন্য বর্ণায় আসছে, ফালিয়াকুন আউয়ালু মা তাদউ ইলাইহি ইলা ইওয়াহিদুল্লাহ, প্রথম যে আহ্বান জানাবে সেটা হচ্ছে আল্লাহ তাওহীদ, যেন তারা আল্লাহ তাওহীদের ঘোষণা যেন তারা দেয়, এটা হচ্ছে প্রথম কর্তব্য। প্রথম কর্তব্য অন্য কিছু নয়, যেটা অনেকে বলে থাকেন যে প্রথম কর্তব্য হচ্ছে কেউ বলে সন্দেহ করা, সন্দেহ করতে করতে একসময় তারা দৃঢ়তা যাবে, এটা মিথ্যা কথা, সত্য নয় এটা। কারণ সন্দেহ করলে সন্দেহ থেকে তার আর বের হতে পারবে না, সন্দেহ এমন এক জায়গায় নিয়ে যাবে যে সন্দেহ সারা জীবন সে কষ্ট পাবে। এই জন্য সন্দেহ নয়, মানুষের অন্তরের কন্দরে ইমানের সুপ্ত জিনিস লুকিয়ে আছে, সেখানে আলো পড়বে যখন বলবে যে আমি এক আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না, এটাই, এটা হচ্ছে প্রথম কর্তব্য। আবার কেউ কেউ বলে থাকেন যে না, সন্দেহ নয়, প্রথম হচ্ছে নজর, তাকাতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, এটাও কিন্তু কোরআনে কারিমের নির্দেশনা নয়। প্রথম কর্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, প্রথম কর্তব্য হচ্ছে তাওহীদুল ইবাদত, প্রথম হচ্ছে আল্লাহর জন্য একান্তভাবে ইবাদত সাব্যস্ত করা। কেন সেটা? কারণ কেউ যদি আল্লাহর জন্য একান্তভাবে ইবাদত সাব্যস্ত করে, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, তাহলে সে কিন্তু সবে স্বীকার করে নিল, আল্লাহকেও মানল, আল্লাহকে রব মানল, আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে সে পরিচালক মানল, বিপদ আপদ দূরকারী মানল, আল্লাহর কাছ থেকে এসে বিধান নিবে, আল্লাহর কাছ থেকে এসে যাবতীয় বিধিনিষেধ নিবে, অন্য কারো থেকে, যখনই সে একমাত্র আল্লাহর ইবাদত করবে। কারণ ইবাদত নিছক রুকু সজদার নাম নয়, ইবাদত হচ্ছে একটা ব্যাপক জিনিসের নাম। সুতরাং বোঝা গেল যে প্রথম কর্তব্য হচ্ছে একজন ইমানদার নয় শুধু, প্রত্যেকটি সাধারণ মানুষের, যে কোনো মানুষের প্রথম কর্তব্য হচ্ছে এটা স্বীকৃতি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখনই কেউ আসতো, কোনোদিন বলতেন না যে তুমি একটু চিন্তা করো, তুমি একটু গবেষণা করো, তুমি একটু সন্দেহ করো, এটা বলতেন না। তিনি বলতেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ। মক্কাতে তিনি দাওয়াত দিতেন এটাই, বাজারে বাজারে যেতেন, তিনি ওকাদে যেতেন, জিল মাজাজে যেতেন, আপনার সিরার কিতাবে দেখবেন তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো সফল কাম হতে পারবে। এই জন্যই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, তারা বলতো আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব,
সব ইলাকে এক ইলা বানিয়ে দিল, আমরা তো এটা তো আশ্চর্য, এটা মানবো না। ইন আইন আল্লাহ তারিকু আলিহাতিল্লা শাহির মজনু, পাগল কবির জন্য কি আমরা আমাদের ইলাদের ছেড়ে দেব? অর্থাৎ তাদের এই সমস্যা ছিল না যে তারা আল্লাহকে মানত না, বরং সমস্যা ছিল এটা আল্লাহকে মানত, সাথে অন্যদেরকেও মানত। ইসলাম এসেছে এই জিনিসটা সাব্যস্ত করার জন্য যে একমাত্র আল্লাহর ইবাদত হবে। এই জন্য প্রথম কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহ ইবাদতকে আহ্বান জানানো, এটা ঘোষণা দেয়। এটা শুধু ঘোষণা না, এটা বাস্তবায়ন। এটা শুধু ঘোষণা না, এটা একটা পরিপূর্ণ জীবনের পরিবর্তন, পরিবর্তন পুরা। আগে তিনি বিভিন্ন বেদিতে যেতেন, বিভিন্ন কবরের কাছে যেতেন, বিভিন্ন মূর্তির কাছে যেতেন, এখন তিনি সেখানে যাবেন না, এখন যাবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে ধরনা দিবেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে প্রথম কর্তব্য। অনেকে এই বিষয়টি ভুল করে থাকেন, এই জন্য আমরা এটা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।